আসসালামু আলাইকুম। গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় অনলাইন স্কুল থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ ওয়াজিদুর রহমান, সহকারী শিক্ষক গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়। আমাদের অনলাইন স্কুলের ধারাবাহিকতায় আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 4.2-এর কিছু সমস্যার সমাধান করব। এর আগে যে ভিডিওটা ছিল সেখানে আমি কিছু সমস্যার সমাধান করছি এবং এখনও কিছু সমাধান আমি দেখাবো। তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে এগুলো একটু মিলাই নিবা। তোমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর অঙ্ক একটু দেখো। 7, এক্স মাইনাস ওয়াই সমান 3 হলে এক্স কিউব মাইনাস 8 y³ মাইনাস 18 xy এর মান কত? বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো, আমরা দেওয়া আছে, আমরা সমাধান করি। দেখি সমাধান দেওয়া আছে। এক্স মাইনাস 2y সমান 3, তাহলে আমাদের মান বের করতে হবে এটা। অতএব এক্স কিউব মাইনাস 8y³ মাইনাস 18 xy সমান কত? এর আগের অঙ্কর ধারাবাহিকতায় তোমরা একটু খেয়াল করো, 7 নম্বর অঙ্ক তোমাদের বইয়ের, আমরা এটা শুধু a কিউব মাইনাস b কিউব করবো, তাহলে কি হয় দেখো। a কিউব মাইনাস 2y রূপে কিউব দিলে 8y³, আর এটা আমাদের যেভাবে আছে অঙ্কটা আমরা রেখে দেব। তাহলে a কিউব মাইনাস b কিউব, দেখো 8 এর ঘনমূল কত? 2, আর y কিউবের ঘনমূল y, তাহলে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b মাইনাস 18 xy। এখন একটু খেয়াল করো বন্ধুরা, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab মাইনাস বি, আমরা এ মাইনাস বির মান দেওয়া আছে, এ মাইনাস বি সমান কত? 3, তাহলে আমরা 3 মানটা বসাই দিই, তাহলে 3 রূপে কিউব প্লাস 3 × 6xy ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 3 মাইনাস 18 xy। তাহলে 3 এর রূপে কি দিলে কি হয়? 3 × 9 = 27 প্লাস 3 × 6 = 18xy মাইনাস 18xy কেটে যায়, দেখো প্লাস 18xy মাইনাস 18xy, তাহলে 3 × 9 = 27। এই এটার সমাধান হচ্ছে কত? মাত্র 27। বন্ধুরা, আমরা আরো যে একটা অঙ্ক একটু দেখি, তোমাদের 10 নম্বর অঙ্কটা একটু দেখো। 10 অঙ্কটা আসে, অনেক সময় শিক্ষার্থীরা একটু ভুল করে, আমি সমাধানটা দেখে দিচ্ছি দেখো। দশ নম্বর দেওয়া আছে, এ সমান 7 হলে, এ সমান 7 হলে এ কিউব প্লাস 6x² প্লাস 12a + 1 এটার মান নির্ণয় করতে হবে। এখানেও আমরা প্রথমে আগে লিখবো সমাধান, দেওয়া আছে a সমান সমান 7, অতএব এবার একটু খেয়াল করো বন্ধুরা, এটা এ কিউব প্লাস 3² b + 3ab² + b³ বানাতে হবে। তাহলে আমরা যদি এখানে এ কিউব দেই প্লাস 3² বন্ধুরা, এইখানে কত দিলে 6x² হবে একটু খেয়াল করো,
তাহলে 3 স্কয়ার এখানে 6 স্কয়ার নিশ্চয়ই এখানে একটা 2 লাগবে অনুরূপভাবে এখানে একটা আমরা এই 1 এর জায়গায় আমরা 2 রূপে কিউব দেব দেখো তাহলে আমাদের অঙ্কটা মিলে যাবে তাহলে 3 a b স্কয়ার মানে কি 2 রূপে স্কয়ার এক থ্রি স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার দুই দুগুলো চার তিন চার বারো তাহলে তিন দুগুলো সিক্স এক্স স্কয়ার এটা এটা মিলছে এটা মিলছে এটা মিলছে কিন্তু এটা কিন্তু মেলেনি তাহলে আমরা এখানে কি দিলাম দুই রূপে কিউব দিলাম তাহলে কত বেশি দিচ্ছি দুই দুগুলো চার চার দুগুলো আট তাহলে আমাকে সাত বিয়োগ করে দিতে হবে এই জায়গাটা অনেক সময় তোমাদের ভুল হয় এবং তোমরা এই জায়গাটা ঠিক মতো করতে পারো না তাহলে এই জায়গায় আমরা একটা সূত্র পেলাম দেখো এ কিউব প্লাস থ্রি স্কয়ার বি প্লাস থ্রি এ বি স্কয়ার প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস সেভেন এর মান কত বন্ধুরা দেখো এর মান আমাদের দেওয়া আছে সেভেন তাহলে আমরা সেভেন প্লাস টু কিউব মাইনাস সেভেন তাহলে নাইনের উপরে কিউব মাইনাস সেভেন দেখো নাইনের উপরে কিউব দিলে কত আসে তোমরা একটু ক্যালকুলেটার ব্যবহার করবা সাতশো উনত্রিশ তাহলে দুই যদি বিয়োগ করে দিই তাহলে আসে কত সাতশো বাইশ বন্ধুরা এই অঙ্কটার ধারাবাহিকতায় তোমাদের বইয়ে আমি আরো কয়েকটা অঙ্ক আছে পরে যেগুলো একই রকম সেগুলো তোমরা অবশ্যই অঙ্কটা করবো বন্ধুরা আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি যে অঙ্কটা সৃজনশীল অঙ্কে সবচেয়ে বেশি আসে বন্ধুরা আমরা যখন সৃজনশীল অঙ্ক করবো তখন দেখতেছি এই অঙ্ক বারবার আসতেছে আমি এর আগে সৃজনশীল সমাধান করে দিচ্ছি সেখানে ওই অঙ্কটা করা আছে একটু দেখো দেওয়া আছে কি স্কয়ার প্লাস তোমার বারো নম্বর অঙ্ক স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার তাহলে দেখাতে হবে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সমান বন্ধুরা এর আগের সমাধানগুলোর ধারাবাহিকতা একই দেখো সমাধান দেওয়া আছে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার আমরা বাম পক্ষ দিয়ে অঙ্ক করবো তো বাম পক্ষ সমান এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এবার একটু খেয়াল করো এর আগের যে অঙ্কগুলো আমরা করছি একই রকম দেখো শুধু এটাকে আমি স্কয়ার এ কিউব প্লাস বি কিউব বাড়াবো তাহলে স্কয়ারের উপরে কিউব প্লাস বি স্কয়ারের উপরে কিউব প্লাস থ্রি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান এর আগে অঙ্ক করুন এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা মান বসে দিই দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি দেওয়া আছে সি স্কয়ার তাহলে সি স্কয়ার রুটে কিউব মাইনাস থ্রি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস থ্রি স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার কেটে যায় দেখো প্লাস এবং মাইনাস সমান সমান কত হয় সি টু দি পাওয়ার সিক্স সমান সমান ডান পক্ষ তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বন্ধুরা এটাই খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের সৃজনশীল অঙ্কে এটা বহুবার আসছে তোমরা এখানে মানটা হয়তো একটু এদিক সেদিক থাকতে পারে এর জায়গায় এক্স থাকতে পারে অন্য কিছু থাকতে পারে এটি মিল করে নিয়ে তোমরা বাসায় সমাধান করবে ধন্যবাদ বন্ধুরা